নমস্কার দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের বকেয়া আদি নিয়ে বড় খবর পুজোর আগেই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কবে পাওয়া যাবে বকেয়া মহার্ঘ ভাতা? কবে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলাটি শুনানি হবে? আদৌ কি বকেয়া ডিএ পাওয়া যাবে? দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর নেতারা অনুষের দাবিতে কার্যত হতাশ হয়ে পড়া রাজ্য সরকারি কর্মী তথা ডিএ আন্দোলনকারীদের অক্সিজেন যোগানোর খবর এলো। একদিকে ডিএ আন্দোলনকারীদের সাপোর্ট করছেন বিজেপি, কংগ্রেস, সিপিএম এর মতো রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি, অন্যদিকে বহুদিন ধরেই এক প্রকার কাজকর্ম ছেড়ে কলকাতার শহীদ মিনারের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ডিয়ারনেস অ্যালাউন্সের দাবিতে আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বহু ধর্মঘট, কর্মবিরতি, ডিজিটাল স্ট্রাইক করার পরেও পূর্ণ দাবি মেটেনি, তাছাড়া দিল্লি ছোটাছুটিও ব্যর্থ হয়েছে। আর এই মুহূর্তে বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। 14 জুলাই মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে বলে বকেয়া ডিএ মামলা পিছিয়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত যা খবর, সুপ্রিম কোর্টে নভেম্বর মাসের আগে ডিএ মামলাটি শুনানির জন্য ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। আর এখানেই বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠনের তরফে রীতিমতো হতাশা লক্ষ্য করা যাচ্ছে। তবুও আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা, একটাই আশা, সুপ্রিম কোর্টে তাদের জয় হবে। এই প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের তরফে জানানো হয় কবে সুপ্রিম কোর্টে বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্স মামলাটির শুনানি হবে সেটিও এখনও জানা যাচ্ছে না। তবে নভেম্বর মাস নাগাদ শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অক্টোবরের শেষে এবং নভেম্বরের শুরুতে বহু ছুটি রয়েছে। ডিএ আন্দোলনকারী আরেক সংগঠন ইউনিট ফোরামের তরফে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে যেদিন ডিএ মামলা শুনানি হবে সেদিন জয় আসবে, আপাতত সেই দিনের অপেক্ষাতেই দিন গুনছেন তারা। পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স মামলাটি বিচারাধীন, তাই শীর্ষ আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন তারা। কলকাতা হাইকোর্টের তরফে বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারকে 3 মাসের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের তরফে আদালতে আবেদন করা হয়। তবুও একই রায় বহাল রাখে হাইকোর্ট। তারপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে রাজ্য সরকার। সেই ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে শুরু হয়নি। চলতি বছরের জুলাই মাসে মামলাটি শুনানির জন্য উঠলে তা ফের 3 থেকে 4 মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। যদিও রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন পুজোর আগেই রাজ্য সরকার এক প্রস্তর ডিএ ঘোষণা করতে পারে, কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আরও 4% ডিএ ঘোষণা করেছে, আর সেই পথে হেঁটে আরও একাধিক রাজ্য ডিএ ঘোষণা করেছে। যদিও একথা সত্য, পশ্চিমবঙ্গে ডিএ ঘোষণার আগে থেকেই কার্যত আগাম কয়েকবার ঘোষণা করা হয়, কিন্তু গত সপ্তাহেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে এক মন্তব্যে কার্যত ইতিবাচক কোনো ইঙ্গিত দেননি। বরঞ্চ কেন্দ্রীয় সরকার ঠিক ভোটের আগে কর্মীদের ডিএ ঘোষণা করে এবং প্রকল্পের টাকা দিয়ে কর্মীদের খুশি করছেন এই অভিযোগ তোলেন। তাই এই মুহূর্তে পুজোর আগে ডিয়ারনেস অ্যালাউন্সের আশায় কার্যত নিষ্ফলা হতে পারে। তবে পুজোর আগে ডিএ ঘোষণা হলে সেক্ষেত্রে সরকারি কর্মীদের জন্য খুশির বার্তা বয়ে আনবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই বকেয়া ডিএ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই, সংগ্রাম, আন্দোলন চলছে। তা সত্ত্বেও কিন্তু এই ডিএ দেওয়ার কোনো রকম উদ্যোগ নেই আমাদের রাজ্যে। এখন পুজোর আগে প্রত্যেককে একটু খুশি করতে বা প্রত্যেকেরই একটু খুশি থাকার জন্য হয়তো ডিএ ঘোষণা করতে পারে কিছু শতাংশ, কিন্তু সেটাও কিন্তু খুব একটা আশা দেখছে না রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের একাংশ। তো দেখা যাক পুজোর আগে যদি ডিএ ঘোষণা হয়। তো এটাই ছিল আজ গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।